ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের নাটোর সেলের উদ্যোগে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল 6:30 শহরের বঙ্গজল রানী ভবানীর রাজবাড়ি চত্বরে মেডিটেশনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, 1993 সাল থেকে বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন চর্চা শুরু হয়। মেডিটেশন মনকে প্রশান্ত, চিত্তকে সুস্থির আর হৃদয়কে সহমর্মী করে। মেডিটেশন চর্চার মধ্য দিয়ে একজন মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক দিকের ইতিবাচক পরিবর্তন ঘটে বলেও মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে সিংড়া, সরকল, গুরুদাসপুর, বনপাড়া, দয়ারামপুর ও লালপুরে আয়োজিত মেডিটেশনে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 500 জন অংশগ্রহণ করেন।